এই উডেন ট্রেটা আমি মন্দারমণি থেকে নিয়ে এসেছিলাম, দেখো বেশ ভালো হয়েছে কিন্তু, আর খুব ইউজফুল আমার একার চা খাওয়ার জন্য। আমি একা সবসময় চা খাই আর নিচে রাখার কিছু পাই না, সবসময় আমি প্লেট নিতাম, বাট এটা খুব ইউজফুল হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মিমি। আজকে হলো গিয়ে ওয়েডনেসডে, আর এখন আমি দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করছি, আজকে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, কারণ সকাল থেকে মোটামুটি যা যা রুটিন থাকে আমাদের মর্নিং রুটিন সেগুলো করেছি। রিঙ্কনও সকালবেলা এসে ছাতু খেয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ ও সকালবেলা বাইরে থেকে আজকে কচুরি খেয়ে এসছিলো, আর আমিও উঠে চা ফা খাওয়া হয়ে গেছে, ব্লগ আপলোড হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর এই দেখো তো এই জামাকাপড়ের স্তূপ জমা হয়েছে, আজকে এই জামাকাপড়গুলোকে ফোল্ড করতে হবে, এই কাজটা করতে একদম ভালো লাগে না। তো তারপরে আরও অনেক কাজ আছে আজকে সারাদিনের। আজকে ভাবছি খুব ভালো একটা সামার স্পেশাল পনিরের রেসিপি, মানে ভেজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি, আই হোপ আজকের দিনটা তোমাদেরও খুব ভালো যাবে আর আমাদেরও খুব ভালো যাবে। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। ঘরে একটা শশা অনেকদিন পড়েছিল তো শুকিয়ে গেছিলো, ওটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একটু পেস্ট করে নেব, তারপর দেখাচ্ছি আমি এটা দিয়ে কী করছি। তো আমি এখন সামার স্পেশাল স্কিন কেয়ার বানাচ্ছি। আমি একটা বোলের মধ্যে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি খানিকটা, আর যে শশাটাকে আমি পেস্ট করলাম ওটাকে আমি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, এটা পুরোটা মিক্স করে নেব। এবার অ্যালোভেরা জেল আর শশার যে পেস্টটা বানিয়েছি জল দিয়ে, সেটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এই লিকুইডটা এবার আমি আইস ট্রেতে দিয়ে আইস কিউবস করে জমিয়ে রাখবো। বললাম একটা পনিরের রেসিপি শেয়ার করব, তো পনিরের রেসিপি শেয়ার করার জন্য আমি এখন টমেটো কেটে নেব। দুটো টমেটো নিয়েছি আমি, এরকম বেশ খুব একটা বড় না, ছোট ছোট সাইজেরই দুটো টমেটো নিয়েছি। টমেটো দেব আর পেঁয়াজ রসুন ছাড়া করব, আদা দেব, টমেটো দেব আর কাঁচা লঙ্কা যদি থাকে তো দেব, না হলে শুকনো লঙ্কা দেব। তো চলো ঝটপট বানিয়ে নিই। মশলাটা তৈরি করে নিচ্ছি আমি আগে। আমি এখানে টমেটো নিয়েছি, টমেটোগুলোকে আমি এরকম জাস্ট রাফলি চপ করে নিয়েছি, এটা পেস্ট করে নেব। আর এখানে কিছু কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম অল্প কয়েকটা, সেই কাজু বাদামটা এখানে দিয়ে দেবো। কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু তোমরা চাইলে চার মগজও দিতে পারো, আমার কাছে এখন চার মগজ নেই আর পোস্ত তো নেই, তাই এগুলো কিছু দিচ্ছি না, শুধু কাজু বাদাম আর টমেটো দিলাম। আর এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা দেবো, আদা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু জল দিয়ে, অল্প জল দিয়ে পেস্ট করে নেবো। ফোড়নটা দিয়েই কিন্তু আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। তো যে পেস্টটা আমি করেছিলাম ওটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবো ওটা কষে গিয়ে, ওর মধ্যে আমি ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করবো, বেশি কিছু দেবো না, হলুদ দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে কালারটা ভালো আসবে। কারণ এরপরে আমি অ্যাড করবো হচ্ছে দই, আমি ওই মিক্সির জারটার মধ্যেই আবার অনেকটা বেশ অনেকটা পরিমাণ দই নিয়ে পেস্ট করে রেখেছি দইটাকে, মানে দইটাকে ভালো করে চান করে নিয়েছি, না হলে দইটা না দানা দানা হয়ে যাবে। আর একটু আঁচটা কমিয়ে তারপর আমি পুরো দইটা দিয়ে দেবো, ব্যাস এতেই খুব সুন্দর একটা গ্রেভি হয়ে যাবে। গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, এবার আমি পনিরগুলো অ্যাড করে দেবো। আজকে না আমি একদম কাঁচা পনিরই ইউজ করছি কেটে, না হলে অন্যান্য দিন আমি কেটে ভেজে তারপর ওটাকে গরম নুন জলে ভিজিয়ে রাখি, আজকে কাঁচাই দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে সল্ট সুগার সবই অ্যাড করে দেবো। জিনিসটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটু চিনিটা বেশি করেই অ্যাড করলাম আর সল্টও অ্যাড করে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি পনিরের ভেতরে জুসটা ঢুকতে দেবো মশলার,
তাহলেই কিন্তু এটা একদম রেডি। আর লাস্টে একটু অ্যাড করব গরম মশলার গুঁড়ো, একটু কসুরি মেথি, কসুরি মেথিটাকে আমি মাইক্রোওয়েভ করে নিয়ে দিয়ে দেবো। আর একটু লাস্টে ক্রিম থাকলে ক্রিম অ্যাড করতে পারো, আমার কাছে ক্রিম নেই তাই ক্রিমের বদলে আমি অ্যাড করব। তাই ক্রিমের বদলে আমি এই মিল্ক পাউডারগুলো অ্যাড করব। এগুলো হচ্ছে পুরীর সেই হোটেল থেকে ঝেড়ে আনা মিল্ক পাউডার, এরকম তোমরা করতে পারো। এই হলো কসুরি মেথি, এটাকে আমি এবার একটু মাইক্রোওয়েভে গরম করে নেব। মাইক্রোওয়েভে জাস্ট এক মিনিট এটাকে দেব, তাতেই কিন্তু সুন্দর হয়ে যাবে ড্রাই রোস্ট। পনিরটার দেখো খুব সুন্দর কালার এসছে কিন্তু। সো এটা একদম রেডি হয়ে গেছে, এখন দেখো খুব ক্রিমিও হয়েছে ব্যাপারটা, গ্রেভিটা। দেখা একদম ক্রিস্পি হয়ে গেছে, মাইক্রোওয়েভে কিন্তু খুব ভালো ড্রাই রোস্ট হয়ে যায়। সো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এর মধ্যে এবার ফার্স্টে দেব মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো আর যে কসুরি মেথিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। লাস্টে আরেকটা মিল্ক পাউডারের প্যাকেট কেটে আমি ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। হলো আজকে আমাদের গরমের সিম্পল লাঞ্চ, ভাত, আলু ভাজা, ডাল সেদ্ধ আর পনিরের যেটা আমি বানালাম দই পনির টাইপের ওটা। আজকে সকালে অফিস থেকে এসে আমি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আজকে অফিস থেকে আসার সময় কচুরি খেয়ে বাড়িতে ঢুকেছিলাম, তো বাড়িতে এসে আর সেরকম কিছু খাইনি, শুধু ছাতু খেয়ে ঘুম লাগিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে লাঞ্চ করে এখন উঠেছি, এখন লস্যি খাবো। এত গরম এই সময়টা, এত গরম লাগে, শোয়াও যায় না ঠিক করে দুপুরবেলাটা। ওই জন্য মিমি এখন লাস্যি বানাচ্ছে, লাস্যি খাবো, তারপর বাইরে বেরোবো, একটু একটু হাওয়া খেয়ে আসবো। একটু বাইরে না বেরোলো না ওই বিকেলবেলাটা, ঘরটা খুব বদ্ধ লাগে। তো এখন আমাদের লাস্যি বানানো প্রায় মেন জিনিস চিনি। এত চিনি খাওয়া ভালো না কিন্তু, কম চিনি দিয়ে, শুধু নুন দিয়ে খা। না না, একটু চিনি দিতে হবে। এই সময় একটু এই না খেলে না পেট ঠান্ডা থাকে না, ভালো তো বরফ নেই। না না আমার এটাই ঠিক আছে, বেশি বরফ খেলে আমার আবার গলা ধরে যায়। ইটস ওকে, এটা এগুলো খেলে পেট ঠান্ডা থাকে, বডি ঠান্ডা থাকে, সবই ভালো। ওর আর গ্লাস জোটে নি। বেরোবি আজকে? হ্যাঁ একটু বেরোবো, একটু হাওয়া খেয়ে আসবো। রেডি হই তাহলে, চল। আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি, এবার অফিস যাওয়ার আগে একটু বাইরে বেরোবো। বাইরে আমরা আজকে লিট্টি খেতে যাচ্ছি, মানে লিট্টি খেতে না, লিট্টি নিয়ে আসছি। এই গরমে যদি বাইরে দাঁড়িয়ে লিট্টি খাই শেষ, ঘরে এনে তাও খাওয়া যায়। অ্যাকচুয়ালি লিট্টিটা না শীতকালে খেতে ভালো লাগে, বাট আজকে কিছু খাওয়ার নেই। ওই আমি কিছু খাওয়ার নেই এর জন্য আমি আইসক্রিমও খেতে পারি, ইচ্ছে করছে খেতে। হ্যাঁ ঠান্ডা ঠান্ডাই খেতে ইচ্ছে করছে, গরমে আর ভালো লাগছে না। আমাদের অবস্থা খুব খারাপ, চুলটা বেঁধে নি, চুল না বেঁধে থাকা যাচ্ছে না, চুল ছেড়ে। খুব তাড়াতাড়ি একটা এসি নেবো, বেরোই আগে আপাতত খাওয়া দাওয়াটা হোক, তারপরে এসি। আবার আবার একদিন এসির খোঁজে যেতে হবে। যাবো আর একদিন এসির খোঁজে, এবার আরো তৈরি হয়ে যাবো। শেরু, শেরু পাত্তা দিল না, শেরু খুলছি। বাকি কিন্তু ঘোড়ার মতো ডাকে। আগের দিন রাস্তায় স্টার্টটা দিয়েছিস বাইকটা, আর একজন
হঠাৎ সামনের লোকটা ভয় পেয়ে ছিটকে গেল এরম ভাবে, ছিটকে গিয়ে বলছে গাড়িটা কেমন মুরগির মতো ডাকলো না, কি অপমান ভাব, মুরগি বললো ডাক একবার মুরগির মতো ডাক। তোর আনা সেই তিনটে ভুট্টার রেস্টটা আমার এখনো কাটেনি, একটু কাটুক তারপরে। সিরিয়াসলি সবই ভালো ছিল, শুধু এই ভুট্টাটাই প্রবলেম ছিল, আর খারাপ ছিল। এখনো চোয়ালে ব্যথাটা অনুভব করি আমি, জানিস তো। লিট্টি নেওয়া হয়ে গেছে আর মশার ধূপ নিয়েছি, এবার এইটা নিয়ে এসছে, এটা মনে হয় না মশা মরে মরে? হ্যাঁ মরে, সব মরে, কেন মরবে না? না আমার মনে হচ্ছে না মরে, আমার আমরা যেটা ইউজ করি ওটা তো ব্ল্যাক কালারের, ওটা নেই এর কাছে, ওটা 12 টাকা দাম, এটা 10 টাকা দাম, ওই জন্যই বলছি এটাই মরে না। এটা তুই আগে নিয়েছিলি রে? হ্যাঁ আমি এটা এখানে সবার আগে নিয়েছিলাম, এখানে মরে আরামসে মরে, মরে এটাই, খুব ধোয়া বেশি হয়, ধোয়া বেশি হয়, গন্ধটা ভালো, কিন্তু বন্ধ বন্ধ ঘরে যদি মরে পড়ে যায় এটা জ্বালিয়ে, ব্ল্যাকটাতে অনেক কম মশা মরে এটা তুলনা, এটা তো অনেক, কিন্তু ব্ল্যাকটার তো শ্বাসকষ্ট হয় না, না এটা তো মর্টিনের মতো গন্ধ, এটা একটু ধোয়া। তো লিট্টি চোখার সাথে এগুলোও নিয়ে এলাম, এটা তো দেখালামই, আর এগুলো দিদি দিল আম মাছের মধ্যে, আর এটা কি লাউ শাক না কুমড়ো শাক কিছু একটা। চাটনিগুলো দে, কিন্তু লিট্টিটা বেশ ভালো বানায়, আর অনেক রকম চাটনি টাটনি দেয় তো বেশ খেতে ভালো লাগে। সার্ভ করে নিয়েছি আর লিট্টিটা এখন বসে খাবো, আর এই জামা কাপড় গুলো ভাজ করতে হবে ঘরে। তো যাই হোক, এই লিট্টিটার দোকানটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে নিউ গড়িয়া যে মেট্রো স্টেশনটা তার ঠিক অপোজিটেই, মেট্রো স্টেশন রেল স্টেশন যেটা, একদম রেল স্টেশন থেকে বেরিয়েই জাস্ট একদম অপোজিটেই, এই উপহারের দিকে যেতে রাস্তাটায় পড়ে এটা, এই দোকানটা। কেমন? দারুণ মানায় লিট্টিটা, চপচপে ঘি, আর এই চাটনিটাও খুব ভালো, রসুন টসুন দিয়ে বানায়। লিট্টি খেয়েই অফিসে চলে গেল, আজকে আর কোনো রাতের ডিনার ফিনার করে যায়নি, মানে অন্যান্য দিন না দুপুরে যে ভাত করি বা যে যে খাবারগুলো দুপুরে খাই সেগুলোই এবার এই সময়ও খেয়ে যায়ও, একবার রেখে দিই ওগুলো, ওগুলোই গরম করে বিকেলবেলা খেয়ে যায়ও, মানে সন্ধেবেলা যখন যায়। বাট আজকে আর বাইরে থেকেই যেহেতু খেলাম তো ঘরেই আর ভাত খাইনি, গরমে আর ইচ্ছেও করছিলো না, তো বেশ চটপটা লিট্টি চোখাটা খেতে বেশ ভালোই লাগলো কিন্তু সামারেও। আমরা উইন্টারে এটা কিন্তু প্রায় দিনই কিনে কিনে খাই এখান থেকে, এখানে খুব টেস্টি বানায় এটা। তো যাই হোক, বেশ দোকানটা ঘরের কাছেও হয়েছে আমাদের, মোটামুটি এখন প্রায়ই লিট্টি খাওয়া হয়, তো তোমরাও ট্রাই করতে পারো এই দোকানটায়। আর আজকে যখন আমরা লিট্টি কিনতে গেছিলাম না, তখন আমাদের এক সাবস্ক্রাইবার দাদার সাথে দেখা হলো, দাদা এসে আমাদের সাথে কথা বললেন, খুব ভালো লাগলো দাদা আপনার সাথে দেখা হয়ে। যদি আপনি এই ব্লগটা দেখে থাকেন তো প্লিজ কমেন্ট করবেন নিচে, তোমরা যে আমাদের ব্লগ দেখছো, এত ভালোবাসা দিচ্ছ আমাদেরকে, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। এইভাবেই আমাদের পাশে থেকো আর আমাদের ব্লগ দেখতে থেকো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট, বাই। Oh, yeah.